আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। তো আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে এবং আপনাদেরকে একবারে লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো আমি। তো প্রথমে আমি আপনাদেরকে একটি পেমেন্ট প্রুফ দেখাবো। প্রথমে আপনাদেরকে আমি যে পেমেন্টটা পেয়েছি একটা সেলে, দেখেন $64.81, প্রায় $65। তো এটা নিয়েছি এবং এখান থেকে আমি দেখেন ইস্টার্ন ব্যাংকে, আমি আমার নিজস্ব বাংলাদেশি ব্যাংকে এটা ট্রান্সফার করে নিয়েছি। তো দেখেন আরেকটু আমি ক্লিক করে দেখাই, নাহলে অনেক বুঝন মনে করবে ফেক। তো দেখেন $64.81 এটা আমার অ্যাকাউন্টে চলে গেছে এবং এই অ্যাকাউন্ট থেকে আমি এখানে ইস্টার্ন ব্যাংকে আমার পেমেন্টটা আমি তুলে নিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে শুধু $65 না, এক একটা সেলে আপনি $100 ইনকাম করতে পারেন এবং আপনি যদি কাজ করেন, লেগে থাকেন, তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণ টাকা এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকবেন। তো আপনারা যারা আমাদের ছোট্ট পরিবারের এখনও সদস্য হননি, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন বকবক না করে শুরু করা যাক। আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যামাজনে, এবং অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি এই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো কোথায় শেয়ার করবেন, কী করবেন, এভরিথিং, এবং পেমেন্টগুলো কীভাবে পাবেন, এবং কোথায় কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি কীভাবে অ্যাড করবেন, কোথা থেকে পেমেন্ট হবে, সব কিছু আমি আপনাদেরকে দেখাতে যাব। সেজন্য বললাম প্রথমে যে ভিডিওটি খুব ভালো হতে যাচ্ছে, দয়া করে একটু স্কিপ করবেন না, আমাদের সাথেই থাকুন। তো দেখেন প্রথমে আপনার কাজটা হলো অ্যামাজনে গুগলে যে অ্যামাজন অ্যাসোসিয়েটস বলে আপনি এখানে লিখবেন, তাহলে অ্যামাজন অ্যাসোসিয়েটসের যে লিঙ্কটা আসবে এটাতে আপনি ক্লিক করবেন, করলে এই ইন্টারফেসটা চলে আসবে। তো আপনার কাজ হলো প্রথমে একটা অ্যাকাউন্ট খোলা অ্যামাজন অ্যাসোসিয়েটস, এটা একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যাফিলিয়েট প্রোগ্রাম .amazon.com, এটা আপনার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে সব লিঙ্কগুলো পেয়ে যাবেন, আপনি সেখানে ক্লিক করে সরাসরি চলে যেতে পারেন অথবা এখানে ক্লিক করে আপনি আসতে পারেন। তারপরে আপনি এখানে একটা সাইন আপ প্রসেস ফলো করবেন, বলছে এখানে সাইন আপ, এখানে রিকমেন্ড করবেন তাদের প্রোডাক্টগুলো আর আপনি এখানে আর্ন করবেন, জাস্ট বুম। আপনি শুধুমাত্র, আমি কিন্তু আমার একটা ওয়েবসাইট আছে ওকে ডিজিটাল আইটি ফার্ম www. আপনারা এখানে ভিজিট করতে পারেন। তো দেখেন আমার এইটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু আমি অসংখ্য ব্লগ লিখি এবং এটা পিয়ানো রিলেটেড, সব কিছু আমি পিয়ানো এখানে রিলেটেড। তো আপনি এখানে আপনি পড়ে দেখে আসতে পারেন যে কীভাবে আমি এই লিঙ্কগুলো ইউজ করছি। আপনি আগে ভিডিওটা দেখবেন, দেখার পরে এটা আপনি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে লিঙ্ক শেয়ার করেছি এবং আমি আর কোনো কাজ করি না, এই ওয়েবসাইট শুধুমাত্র সবাই এসে কীভাবে আমি ট্রাফিক নিয়ে আসি সেটাও আপনাদেরকে দেখাবো, এবং ট্রাফিক এসে শুধুমাত্র এখানে সবাইগুলো পড়ে, তারপরে যারা এখানে বাই করে, দেখেন এখানে যে কোনো লিঙ্ক করে তারা কিন্তু তখন অ্যামাজনের কিন্তু সরাসরি ওয়েবসাইটে চলে যায়। এই অ্যামাজনে এসে যখন তারা এখান থেকে বাই করে তখনই কিন্তু আমি মাঝখান থেকে একটা কমিশন জেনারেট করি। আশা করি বুঝতে পেরেছেন, খুব সিম্পল একটা কাজ। আপনার যদি মনে কোনো চিন্তা থাকে যে আমি আমার এরকম কোনো ওয়েবসাইট নাই নিজস্ব, তাহলে আপনি কোথা থেকে এই ব্লগগুলো লিখবেন বা কীভাবে ইনকাম করবেন সেজন্য আমি দেখাবো। আপনি ফ্রি কিছু টুলস ইউজ করবেন তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন, এবং আপনাকে ব্লগ লেখা শিখতে হবে না, আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো দেখেন আপনি এই কাজগুলো করার জন্য আপনি কি করবেন, আপনি গুগলে যে একটা গুগল ডক্স বলে এখানে লিখবেন, তাহলে দেখবেন যে docs.google.com, এখানে আপনি ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে। তারপর এখানে আপনি ব্ল্যাঙ্কে ক্লিক করবেন, তারপর দেখবেন আপনাকে একটা ডকুমেন্টস দিয়ে দেবে। এখন আপনার কাজটা হলো, আপনি আমি যেরকম ডিজিটাল পিয়ানো বলে সার্চ দেই, ডিজিটাল পিয়ানো আমি নিয়ে লিখেছি, এখানে কিন্তু প্রায় 300-এর ওপরে আর্টিকেল আমার কিন্তু আছে এবং এই আর্টিকেল আমি কিন্তু একদিনে হয়নি। তো আপনি কিন্তু এখানে লেগে থাকবেন, আপনাকে বারবারই বলছি, আপনি যদি একটা ডোমেইন হোস্টিং কিনে যদি করতে পারেন ভালো কথা, আর না হলে আপনি ফ্রিতে কীভাবে করবেন সেটাও আমি দেখাবো, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি আউটপুট পাবেন। ডিজিটাল পিয়ানো বলে লিখলে কিন্তু অসংখ্য এখানে ব্লগ চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, দু একটা করে এরকম করে ওপেন করবেন, আরও কিছু আপনি এখানে ওপেন করে নেবেন, আমি বেশি কিছু দেখালাম না, জাস্ট একটু আপনাদেরকে স্যাম্পল দেখাবো। তারপরে দেখেন আপনি এখানে তারা কিছু ব্লগ লিখেছে, আপনি কিছু কিছু এখানে পড়বেন, পড়ে কিন্তু আপনার কাজ হলো এখানে সরাসরি এভাবে আপনি তাকে পেস্ট করা যাবে না, আপনি একটা টুলস ইউজ করবেন, quillbot.com, quillbot.com, এটা নিয়ে আমি অসংখ্য ভিডিও কিন্তু এখানে করে রেখেছি। তো সব ভিডিও কিন্তু আমি ইউজ করি, সেটা আপনি দেখে আসতে পারেন, আর না হলে আমি আজকে দেখাচ্ছি আবার। তো কুইলবোটে যে আপনি যেটা কপি করলাম, আমি আপনি কিন্তু সব স্টেপ বাই স্টেপ করবেন, এখানে 700 ক্যারেক্টার করে প্রথমে আপনি করে নেবেন, এখানে পেস্ট করবেন, করলে দেখবেন এখানে ফেরাপ ফ্রেজ করবেন, করলে কিন্তু এখানে আপনাকে এটা এই আপনার আর্টিকেলটা রিরাইট করে দিল, তাহলে কিন্তু আর আপনার কোনো কপিরাইট ইস্যু হলো না। তাহলে এখন কি আপনাকে জাস্ট এখানে কপি করবেন, দেখেন এখানে এখন কপি করবেন, করে কি করবেন এই ডকুমেন্টসটাতে আপনি চলে যাবেন, এবং এই ডকুমেন্টসটাতে কারা কীভাবে ব্লগটা লিখেছে আপনি এভাবে সুন্দর করে দেখতে পারেন, অথবা হ্যাঁ আপনি আমার ব্লগেও দেখতে পারেন,
আর এখানে আপনি এসে তখন এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে এইভাবে আপনি সুন্দর করে ব্লকটা লিখে দেবেন। আশা করি আপনি ব্লকটা কোথা থেকে লিখবেন এটা বুঝতে পারলেন। এখন কাজ হলো আপনি এখানে কিছু কিছু দেখেন, ইউজ করার পরে আমি কিন্তু একটা করে লিংক শেয়ার করেছি। দেখেন এগুলো কিন্তু এক একটা লিংক এখানে আপনার লিংক শেয়ার করেছি। সেইগুলো শেয়ার করার জন্য কী করবেন আপনি, এখানে জাস্ট হলো ডিজিটাল পিয়ানো এখানে বলে এখানে কপি করবেন, সরি এখানে এখানে আপনি সিলেক্ট করবেন। করার পরে এখানে ইউআরএলে চলে যাবেন। এই যে দেখেন এখানে ইউআরএল হয়ে গেল। এখন আপনি কি করবেন, আপনার এই যে বললাম অ্যামাজনে একটা অ্যাকাউন্ট আপনি খুলে নেবেন। আর যদি আপনার খুলতে অ্যামাজনে অ্যাকাউন্ট না পারেন, আপনি সাইন আপ করার পরে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন। খুব সহজেই কিন্তু 5 মিনিটে আপনি একটা অ্যামাজন অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো এটা আমার অ্যাকাউন্ট, এটা খোলার পরে আপনার কিন্তু এখানে সুন্দর একটা এই যে স্ট্রাইপ এরকম অ্যামাজন স্ট্রাইপ ইয়াটা চলে আসবে। এখান থেকে আপনি লিঙ্কগুলো কিন্তু জেনারেট করতে পারেন। এখানে দেখেন আপনি কি করবেন, এখানে ডিজিটাল পিয়ানো লিখবেন। ডিজিটাল পিয়ানো লেখার পরে দেখেন অনেকগুলো পিয়ানোর লিস্টটা চলে আসবে। যদি এই সবগুলো আপনি কপি করতে চান তাহলে এই এই পেজটাতে যদি কাউকে নিয়ে আসতে চান তাহলে এখানে আপনি জাস্ট টেক্সটে ক্লিক করবেন, তাহলে এখানে এটা কপি করবেন। করার পরে আপনি কি করবেন, এখানে এসে এই আপনার ডকুমেন্টসে এটা পেস্ট করে দেবেন। তাহলে কিন্তু এটা আপনার পেস্ট হয়ে গেল। দেখেন এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এখন এইখানে কেউ যদি আসে, ট্রাফিকটা কোথা থেকে আসবো আপনি একটু ধৈর্য ধরেন, ট্রাফিকটাকে আপনাকে নিয়ে আসবো। কারণ আপনার এখানে ডিজিটাল পিয়ানো ক্লিক করার মতন ট্রাফিক আপনার কাছে নাই, এটাই হলো আপনার প্রশ্ন, এটা আমি দেখাবো। তো এখানে জাস্ট হলো এতটুকু আপনি শিখে নেন যে আপনি কোথা থেকে এই ব্লগটা লিখলেন, আপনি অ্যামাজন অ্যাসোসিয়েটে অ্যাকাউন্ট খুলে নেবেন। সেই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনার প্রতিটা আলাদা আলাদা আপনি লিঙ্কই হবে, যেটা যেটা ক্যাসিও আপনি ইউজ করলে, ইয়ামা ইউজ করেন, যদি হল অ্যালেসিস রেকিটাল প্রো ইউজ করেন, যেটাই আপনি করেন, যেই পিয়ানো সেই পিয়ানো আপনি ক্লিক করবেন একটা করে, তখন কিন্তু এটাতে এসে আপনি এখান থেকে লিঙ্ক ছবি সব কিছু আপনি কিন্তু এখান থেকে কপি করতে পারবেন। তো দেখেন এখানে কপি করার জন্য যদি আপনি টেক্সট, শুধু টেক্সটে আপনি কপি করেন, এই জিনিসটা আপনাদেরকে আমি ক্লিয়ার করি একটু। টেক্সটে যদি করেন তাহলে আপনি টেক্সটে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করলে দেখেন ইমেজ স্মল ইমেজ নিলে, মিডিয়াম লার্জ যেটাই নেন এখানে কপি করবেন। করে তখন এখানে বসালে কিন্তু আপনার ইমেজ আকারে শো করবে। আর তারপরে টেক্সট আকারে নিলে এখানে আপনার টেক্সটে জাস্ট ক্লিক করলেন, এই যেটা আপনাদেরকে দেখালাম এই এটা টেক্সটের উপরে এখন আপনি ক্লিক করলে এটা টেক্সট আকারে হলো। আর এরপরে যদি আপনি এটা টেক্সট অ্যান্ড ইমেজ এভাবে নেন তাহলে এটাও নিতে পারেন, তখন এটা অন্য একটা ট্যাবে ওপেন হবে, এখানে কপি করতে হবে। তো এখানে আপনি আশা করি বুঝতে পারছেন যে আপনি লিঙ্কগুলো কোথা থেকে নেবেন। আপনি যখন অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম আপনার ওপেন করে ফেলবেন তখন কিন্তু আপনার এরকম স্ট্রাইপ এগুলো আপনাকে দেখাবে। তো এখানে টেক্সট ইমেজ এভাবে আপনি কপি করে নেবেন, করার পরে আপনি এখানে এসে এগুলো পেস্ট করে দেবেন। তাহলে আশা করি আপনি ব্লগটা লিখতে পারবেন এবং এখানে আপনার লিঙ্কটা আপনি শেয়ার করতে পারলেন। এরপরে আপনার কাজটা হলো আপনি এই ট্রাফিকটা কোথা থেকে নিয়ে আসবেন। এর জন্য আপনার বিশ্বের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম কোরা.com, কোরাতে এসে আপনি কিন্তু একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এর আগেও কিন্তু আমি বহুবার দেখাইছি যে আপনি কোরাতে একটা অ্যাকাউন্ট খুলবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এটা শিখতে চান বা করতে চান এবং এখানে যদি লেগে থাকতে চান, এটা এগুলো কিন্তু আপনার সবসময় ইউজ করতে হবে। তো দেখেন আমার একটা ভিডিও আছে, এই ভিডিও শেষ করে আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন, হাউ টু ইউজিং ক্যানভা অ্যান্ড কোরা ফর গেটিং ফ্রি আনলিমিটেড ট্রাফিক। এই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন এবং একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তারপরে আমি একটু দেখাই দিচ্ছি যে আপনাকে কোরাতে, দেখেন কোরাতে আসলে আমি একটু আমার ট্রাফিকটা দেখাই। দেখেন প্রতিদিন আমি কিন্তু খুব কম কাজ করি এখানে, তারপরে দেখেন প্রতিদিন আমার কিন্তু 138, 150, 150, 200 এরকম করে কিন্তু আমার ট্রাফিক কিন্তু আসে প্রতিদিন। তো এখান থেকে দেখেন যদি দুইটা একটা করেও কেউ সেল করে, কোনো একটা প্রোডাক্ট যদি কিনে, তাহলে কিন্তু কত পরিমাণ আর্ন আমি আপনি সবাই করতে পারবেন সেটা আপনিও কিন্তু বুঝতে পারছেন। প্রতিদিন যদি আপনি উত্তর দেন, আপনি প্রথমে এখানে কাজ হলো যে আপনি এখানে প্রশ্ন একটা অ্যাকাউন্ট খোলার পরে আপনি প্রথমে প্রশ্নের উত্তর দেবেন কিন্তু কোনো লিঙ্ক শেয়ার করবেন না। তারপরে এক সপ্তাহ পর আপনি একটু ট্রাস্ট অর্জন করলে তারপরে একটা লিঙ্ক শেয়ার করবেন, 4-5টা আপনি প্রশ্নের উত্তর দেওয়ার পরে একটা লিঙ্ক শেয়ার করবেন। এইভাবে আপনি কিন্তু একটা ট্রাস্ট অর্জন করার পরে 1-2 মাস পর থেকে কিন্তু আপনি কন্টিনিউ আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন। তো এই কোরাতে এসে আপনি কিন্তু এখানে এখানে ডিজিটাল পিয়ানো ক্লিক করবেন, তারপরে ডিজিটাল পিয়ানো রিলেটেড অনেক প্রশ্ন থাকবে দেখবেন। তো আপনার কথা হলো যে আপনি কোন লিঙ্কটা এখান থেকে নেবেন, তো এটার জন্য এখানে শেয়ার করবেন, শেয়ার ক্লিক করবেন। করার পরে যেটা আপনি ব্লগ লিখলেন তারপরে এটা স্কিপ করবেন, দেখেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনার কাজটা হলো জাস্ট হলো এখানে চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন, তারপরে এই কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটা জাস্ট ক্লিক করলে দেখবেন আপনার এই লিঙ্কটা কপি হলো, এটা আপনি সেভ করে রাখবেন। তাতে আপনার অসংখ্য প্রশ্ন সবসময় হয়, তো আপনি আপডেট কোয়েশ্চনে যাবেন এবং পাস্ট ডে বা পাস্ট উইক এগুলো আপনি নেবেন, এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। আপনি প্রতিদিন কিন্তু অসংখ্য প্রশ্ন হয়, আপনাকে আমি ডিজিটাল পিয়ানো দিয়ে দেখাচ্ছি বলে আপনি ডিজিটাল পিয়ানো আপনি করবেন এমন না, আপনি যে কোনো নিশি এটা নিয়ে কাজ করতে পারেন এবং ওই ব্লগটা সেভাবে লিখবেন আপনি গুগলে সার্চ দিয়ে সেখান থেকে, এবং আপনি অ্যামাজন অ্যাসোসিয়েটে লিঙ্ক নিয়ে তারপরে এখান থেকে আপনি কী করবেন একটা ব্লগ এগুলো লিখে
তারপরে এখান থেকে আপনি কোরা থেকে সেই রিলেটেড আপনি এখানে আপনি হেলথ হতে পারে, বেবি হতে পারে, হ্যাঁ ফুড আইটেম হতে সেটাই এখানে সার্চ দেবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন অসংখ্য অসংখ্য আপনার কোরাতে প্রশ্ন হয় প্রতিদিন এবং উত্তর সবাই দেয় এবং এই উত্তরটা দেওয়ার মাধ্যমে লিঙ্ক শেয়ার করে এবং এর মাধ্যমে কিন্তু আর্ন করে। এটা যদি আপনি এখানে ওপেন করেন তাহলে কি করবেন, আপনাকে কোনো কিছুই করার লাগবে না, আপনাকে সব কিছু আমি বলে দিচ্ছি একদম সহজভাবে, যে এই প্রশ্নটার আপনি যদি উত্তর দেন যে এখানে আনসারে ক্লিক করবেন, তারপরে এখানে হাই লিখবেন, হাই ফ্রেন্ডস, তারপরে এখানে ডিজিটাল পিয়ানো ডু ইউ রেকমেন্ড, এখানে আপনি কি করবেন এটা কপি করবেন, কপি করার পরে এখানে আপনি এসে গুগলে পেস্ট করবেন, তারপরে ইন্টার দিবেন। একটু আপনাদেরকে দেখাই দিই, তো এখানে আমি জাস্ট একটু আমি দেখালাম আপনাকে, একবারে ক্লিয়ার দেখাচ্ছি না আপনাকে, জাস্ট কপি করলাম কীভাবে আপনি করবেন, এটা ওপেন করে নেবেন, কিছু প্রশ্নের উত্তর আপনি এখান থেকে দিয়ে নেবেন আপনি পড়ে, এরপরে কুইল বোর্ডে যে পেস্ট করে দেবেন, প্যারাফ্রেজ করবেন, এটা কপি করবেন আপনি, এখানে কপি করে জাস্ট এখানে আপনি পেস্ট করে দেবেন, তারপরে এখানে থ্যাংকস লাস্টে আরও কিছু লিখে নেবেন আপনি, এখানে থ্যাংকস ফর ইওর ওয়াচিং। তো এখানে আপনি কি করবেন, এখানে যখন হলো কোনো লিঙ্ক আপনি অ্যামাজনের পাবেন, সেই অ্যামাজনের লিঙ্কগুলো কিন্তু এখানে আপনি জাস্ট কপি করে দিবেন। তো এখানে আপনি কি করবেন, এখানে আপনি যে গুগল ডক্সের আপনি ইয়ার লিঙ্কটা আপনি কপি করলেন, জাস্ট ওই লিঙ্কটা লাস্টে আপনি লিখবেন, ক্লিক হওয়ার পর ডিটেলস এখানে আপনি বোল্ড করে দেবেন, এটার লিঙ্কটা ক্লিক করবেন, তারপরে ওখানে যে এখানে পেস্ট করে দেবেন লিঙ্কটা, তাহলে কিন্তু এখানে আপনার লিঙ্কটা হয়ে যাবে, যখন এখানে কেউ আপনার প্রশ্নের উত্তরটা পড়বে, পড়ে ভালো লাগবে, তারপরে কিন্তু এখানে লিঙ্কটাতে ক্লিক করবে, করেই কিন্তু আপনার সরাসরি ওই গুগল ডক্সে চলে যাবে এবং গুগল ডক্সের যে লিঙ্কটা ওখানে পড়ে লিঙ্কটাতে ক্লিক করবে, তাহলে অ্যামাজনে যখন যে আপনার প্রোডাক্টটা কিনবে। এরপরে আপনার কথাটা হলো যে আপনি এখানে পেমেন্টগুলো কীভাবে পাবেন, তো এই পেমেন্টগুলো পাওয়ার জন্য তো দেখেন আমি কিন্তু বলেছি, প্রথমে দেখাইছি আপনাকে যে আপনি কোথা থেকে পেমেন্টগুলো নেবেন, এই পেমেন্টগুলো পাওয়ার জন্য আপনার একটা পেওনিয়ার অ্যাকাউন্ট থাকা লাগবে। তো পেওনিয়ারে আপনি যাদের অ্যাকাউন্ট নাই খুব সহজেই বাংলাদেশ থেকে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, সেখান থেকে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার নিজস্ব বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি সেখানে অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু আর পেমেন্টের আপনার কোনো সমস্যা থাকবে না। পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য দেখেন এখানে আপনি এখানকার অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, এই গ্লোবাল পেমেন্ট সার্ভিসে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে এই ইন্টারফেসটা চলে আসবে, এখানে কিন্তু যে দেখেন ইউকের, জাপানের, ইউএসএ, সিঙ্গাপুর বিভিন্ন দেশের আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে এখানে দিয়ে দেবে, এটা আপনার নামে কিন্তু অ্যাকাউন্ট, যেটাতে ক্লিক করবেন সেই দেশের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি এখানে পেপলের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করে নেবেন, তাহলে এই পেমেন্টগুলো যখন অ্যামাজন থেকে এখানে আপনার পেওনিয়ারে দিবে এবং পেওনিয়ার থেকে দেখেন আমার এখানে এসছে $64, এইটা কিন্তু আমাকে অ্যামাজন দিয়েছে, দেখেন এখানে অ্যামাজন লেখা আছে যে অ্যামাজন, আর এখানে আপনার এটা আমি আবার আমার ইস্টার্ন ব্যাংকে আমি সেটা ট্রান্সফার করে নিয়েছি। তো আশা করি আপনি সম্পূর্ণ ক্লিয়ার হতে পেরেছেন, তারপরে কোনো সমস্যা হলে আপনি আমাদেরকে কষ্ট করে একটা কমেন্ট করবেন যে আমি হলো এই জায়গাতে বুঝতে পারিনি, অথবা আপনি পেমেন্ট পেতে কোনো সমস্যা হচ্ছে, যে কোনো কিছু সমস্যা হলে আপনি ভিডিওটি আগে পিছিয়ে করে একটু দেখবেন, দেখে আপনি আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন। আবারও বলছি আমাদের ছোট্ট পরিবারে যারা এখনও সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর আমাদের ভিডিওটি যদি একটু ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমি প্রতিবারই বলি যে আমার ফেসবুক পেজ যেটা আছে ওকে ডিজিটাল আইটি ফার্ম, এখানে আপনি ফলো করে রাখতে পারেন এবং এখানে যে কোনো কমেন্টস করে আপনি জানালে আমি সেটার উত্তর দিব আপনার যে কোনো সমস্যার। তো আশা করি আমাদের সাথেই থাকবেন, তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।